দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন আর রোজ সুন্দর সুন্দর রেসিপি রান্না করছেন। আজ আমি বর্ষার রানী ইলিশ দিয়ে ইলিশ ভাপার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা একবার খেলে বর্ষাকালের আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি ক্লিক করে অল করে নেবেন। আসুন তবে দেখে নেওয়া যাক ইলিশ ভাপা বানাতে কী কী উপকরণ লাগবে। ইলিশ ভাপে তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, 1/2 কাপ সর্ষের তেল নিয়েছি, 1/2 কাপ নারকেল কোড়া নিয়েছি, এখানে নিয়েছি 25 গ্রাম কালো সর্ষে, 25 গ্রাম সাদা সর্ষে, আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর লাগছে 1/2 কাপ নারকেলের দুধ, নুন, আর 1/2 টিস্পুন মাপে হলুদের গুঁড়ো। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষেটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এক ঘন্টা হয়ে গেছে, এবার আমি সর্ষেগুলোর থেকে জলটাকে ছেঁকে নেব। জলটা ছাঁকা হয়ে গেছে। জলটা ছেঁকে নেওয়ার পর একটা বাটিতে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে আমি ঢেলে নিলাম। মিক্সিং জারের মধ্যে এবার আমি কালো সর্ষে এবং সাদা সর্ষেটা দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এর মধ্যে লবণটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদটা, নারকেল কোড়াটা এরপর দিয়ে দেব। সবার শেষে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। মিক্সারে আমি এটাকে ততক্ষণ পেস্ট করব যতক্ষণ না সর্ষেগুলো পুরো মিহি পেস্ট হয়ে যাচ্ছে। সর্ষে বাটারে তৈরি হয়ে গেছে, আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ইলিশ মাছ ভাপে করার জন্য আমি এখানে একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে ইলিশ মাছগুলোকে আমি মেখে নেব। এরপর এর মধ্যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব সর্ষের তেলটা। এই সমস্ত কিছু মাছটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখতে হবে যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। ইলিশ মাছের দু পিকটাই আমি ঘুরিয়ে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার গন্ধটা আসলে খুব ভাল লাগে ইলিশ ভাপের সাথে, সেই কারণেই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। টিফিন কৌটোর মুখটা আটকে দিলাম। ইলিশ ভাপে করার জন্য
আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে একটা স্ট্যান্ড রেখে দেব। এরপর কড়াইটার মধ্যে আন্দাজ মতো কিছুটা জল দিয়ে দেব। জলটা এমন ভাবে দেব যেন সেটা স্ট্যান্ড অবধি থাকে, তার উপরে না যায়। জলটাকে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কড়াইয়ের মধ্যে জলটা গরম হয়ে গেছে, এবার আমি টিফিন কৌটোটাকে এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দেব এবং ঢাকনাটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য আমি ধিমে আঁচে এটাকে ভাপে হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে এভাবে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে এটাকে দেখে নেব। ইলিশ মাছ ভাপাটা একদম তৈরি হয়ে গেছে, আপনারা দেখুন মাছটাও একদম সুসিদ্ধ হয়ে গেছে। আমি জানি বাঙালিরা সবাই ইলিশ ভাপা খেতে খুব পছন্দ করে, এই পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখুন, আমি বলছি খেতে অসম্ভব ভালো লাগবে। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর একদম ভুলবেন না আপনাদের প্রিয় চ্যানেল দ্য বং ডাইন্সকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।